হ্যালো ভিউয়ার্স, আজকে 10ই মার্চ। আজকে আমাদের পাখিগুলির বয়স হয়ে গেল 1 মাস 10 দিন। ঢাকা মিরপুর থেকে আমার ভাই আসছেন, বলে কোথেকে আসছেন আপনি? মিরপুর 1 নম্বর থেকে আসছি। প্রিয়াঙ্কা হাউসিং। প্রিয়াঙ্কা হাউসিং, আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ শাহিন। শাহিন ভাই, এই আমাদের এই পাখি সম্বন্ধে কিভাবে খবর পেলেন? এই আমাদের এই আপনাদের এই ইউটিউবের মাধ্যমে আমি পাচ্ছি, আমার পাশেই আপনার এই খামারটা করছেন। আচ্ছা, আমি যারা গেছে আসলাম, আপনাদের খামার ভিজিট করলাম। ভিজিট করার পর আমার পাখি পছন্দ হইলে আমি পাখি নিয়ে গেলাম, 8 পিস পাখি। আচ্ছা, আপনার প্ল্যান কি? আমার প্ল্যান আসলে আমার মেয়ে শখের বিষয়ে অনেকদিন বলতেছে, আব্বু পাখি কিনা দাও, পাখি কিনা দাও। আচ্ছা আচ্ছা, আমি ওই ইউটিউবে যাইয়া দেখলাম যে এটা আসলে একটা পাখি হিসাবে মানে এটা পরিচর্যা করলে দেখা গেছে সামনে এটা অর্থ উপার্জন করা যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি দেখা গেছে দুটোটাই একসাথে ই করলাম, দেন দুটোটা যদি একসাথে করা যায় শখ মিটলো এবং কিছু অর্থ উপার্জন করা গেল, তার জন্য দেখা গেছে আমি এটা উদ্যোগ নিয়ে আপনাদের কাছ থেকে 8 পিস পাখি নিলাম। অর্থাৎ প্রিলিমিনারিতে আপনি ট্রেনিং পর্যায়ে যাচ্ছেন আর কি, দেখি কি হয়। আমি আমি আপনাকে একটু পরে আমার অফিসে নিয়ে সমস্ত কাগজপত্র দিয়ে দেবো, এবং আপনাকে আপনাকে 8টা বাচ্চা দেওয়া হলো, অসুবিধা নাই, আপনি শিখেন। এবং এটা আসলে কোনো ব্যাপার না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, অলওয়েজ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আমি অবশ্য আমার বাসার বারান্দায় এইগুলো আমি করবো, আমি অবশ্য টেস্টিং অবস্থায় নিলাম, দেখা যাক আর কি হয়। আচ্ছা, এদিকে দেখা তো, যাই হোক, আজকে আপনি নিচ্ছেন, আমরা আমরা আপনাকে বেছে বেছে দিচ্ছি, হ্যাঁ, কোনো অসুবিধা নাই। আপনাকে আমি আমার এই গত 2 বছরে পাখি পালন করে যে আমার একটা ব্যক্তিগত ভাবে পড়াশোনা করে যে অভিজ্ঞতা অর্জন করেছি তাতে আমি দেখেছি পাখির আসলে কোনো সমস্যা হয় না। যদি আপনি অবহেলা করেন তো সর্বোচ্চ 5টা সমস্যা হতে পারে। 5টা সমস্যার নাম আমি লিখে দিচ্ছি এবং ওষুধও লিখে দিচ্ছি, এই হলে এই খাওয়াবেন, এই হলে এই খাওয়াবেন। এছাড়া আমার নাম্বারটা 24 ঘন্টা খোলা থাকবে, আমি যে নাম্বারে আমার কাস্টমারের সিলেক্ট করে থাকি সেই নাম্বারটা আমি দিব, একটু পরে দিচ্ছি আমি। আপনি ফোন করবেন সারাক্ষণ, আমি সার্ভিস দিতে প্রস্তুত, কারণ আমি চাই আপনি 8টা পাখি দিয়ে 800 পাখিতে রূপান্তরিত হন, এবং তাতে আপনার 800 পাখি হলে আমার লাভ। আপনি খামার করেন, আমার পাখি সাধারণত অন্যান্যদের কাছ থেকে একটু দাম বেশি, আমি ওপেন কথা বলি, কেউ যদি বাজারে দেখেন 800 টাকা, আমারটা 900 টাকা। তার কারণ আমার সার্ভিস ভালো আর আমার প্রত্যেকটা পাখির স্বাস্থ্য ভালো। এই যে পাখিগুলির ওজন আপনি 1 মাস 10 দিনের যে ওজন হবে, অন্য জায়গাতে কম পক্ষে 100 গ্রাম কম হবে, অন্য জায়গায় আমার থেকে 100 গ্রাম কম হবে। স্বাস্থ্য খুব ভালো থাকে, খাওয়া দাওয়া খুব ভালো করাই, এই অবস্থা। আর কী কী কীভাবে পালন করবেন, খুব সুন্দর এলাকা আছে, কী কী খাওয়াবেন, কী কী কখন খাওয়াবেন, কী কী সমস্যা হতে পারে আপনি অবজার্ভ করবেন, বেশি না 1 মাস অবজার্ভ করবেন, তারপরে আপনার কিচ্ছু করা লাগবে না, আপনি একে বুঝে যাবেন। এরপরে হচ্ছে আপনার তার কী পালন করতে হলে আপনি কিছু নলেজ, অর্থাৎ আপনি যে মনে করেন এক সময় যে অনেক বড় ফার্ম করব, এই ফার্ম করতে হলে কী কী করতে হবে আমি ডিটেলস লিখে দিচ্ছি, ডিটেলস লিখে দিচ্ছি। আর হচ্ছে ন্যাচারাল, আপনি তুলসী পাতা, অ্যালোভেরা পাতা, পুদিনা পাতা, থানকুনি পাতা, নিম পাতা, আদা, রসুন, মাকর রসুন, তারপরে হলুদ, পেয়ারা, মানে বিভিন্ন যে পাতা যদি খাওয়াবেন, কোনো ওষুধ খাওয়াতে হয় না, স্বাস্থ্য টকটকা স্বাস্থ্য থাকবে। আর টিকা এর যা বয়স সে অনুযায়ী 3টা ভ্যাকসিন আমার কমপ্লিট করা আছে, রানীক্ষেত আর চোখের ড্রপ 2 বার দিয়েছি আমি, আর ফাউল পক্স দিয়ে দিয়েছি। ওষুধটা খাওয়াবেন এই যে 50 দিন বয়স হলে, 50 দিন তিনি 60 দিন হলে রানীক্ষেত রানে দিবে, ওই যে আশেপাশে দুর্গতে ঠিক এর দাম হলো 40 টাকা, একজনকে দেওয়া হলে 50 টাকা দিলে দেওয়া হয়, 40 টাকা আমার ভুল করবেন বলে দেবো, বলে দিবে, অথবা যদি বলেন দাদা আপনি একসাথে আমার আমার ব্যবস্থা করে দেন, ব্যবস্থা করে দেবো, আমি ফ্রিজের ব্যবস্থা করতে চাই আমার এখানে, আমার এখানে মেডিসিন রাখবো আর কি। তারপর 70-75 ধরনের ফাউডার, এবং 70-75 পর্যন্ত যাওয়া লাগবে না, আপনি ইতিমধ্যে অনেক বড় সিদ্ধান্ত নিয়ে ফেলবেন আপনি, কারণ যখন আপনি বুঝবেন যে ভালো মতো যদি লালন পালন করেন আমি শুধু প্রোটেকশন দিলাম, আর যদি কোনো আলো বাতাসে না রাখেন তাহলে চোখে সমস্যা হবে, অর্থাৎ চোখ দিয়ে পানি পড়বে। আপনি বলেছেন যে আমি আলো বাতাসে রাখবো সমস্যা হবে না, তারপরেও ধরেন কোনো কারণে চোখ দিয়ে পানি পড়তেছে, জাস্ট এই ড্রপটা দিবেন, আমি কিনে আনছি,
আমি আমার রোগী রোগীদেরকে আমি এটা ফ্রি দিই। হ্যাঁ, এটা এটা আপনার শেষ হয়ে গেলে আপনার বাসার কাছে পাওয়া যায় 35 টাকা দাম। আমাদের যখন বাচ্চা কাচ্চা হয় মানুষের, তখন কিন্তু এটা ভ্যাকসিনেশন আছে, এটা আপনি জানেন বোধহয়। আমরা এবং আমার বাচ্চাদের একটু মনোযোগ সহকারে দেওয়াই, কারণ আমার বাচ্চা সুস্থ থাকবে আমরা সবাই কামনা করি। তার কি ক্ষেত্র তাই, তার কি কিন্তু এটা যেমন তো সাধারণ একটা মুরগি না, এটা এক একটা ডিম মানে একটা সোনার হাসি ডিমের মতো। আমার ছোটবেলায় বইতে পড়েছি একটা ডিম বর্তমান বাজার 200 টাকা, আর রয়্যাল যদি রয়্যাল প্রজাতি হয় ওটার দাম আরো বেশি, এখন কম পক্ষে 150 টাকা বেচতে পারবেন। অর্থাৎ আপনি যদি 20-25-50টা পেলে শুধু বলেন আমি ডিম বেচবো, অর্থাৎ প্রতিদিন যদি 20টা আর কি ডিম দেয় আপনাকে, 20টাটা কিন্তু যতই নিচের দাম না হোক, 20টার দাম 2000 টাকা, যতই নিচের দাম হোক, যে প্রতিদিন 2000 টাকার ব্যবসা, এটা তো 4 টাকারই কথা না, কিন্তু যত্ন করতে হবে। এটা কথা আছে, যত্ন করলে রত্ন মিলবে। আমরা আসলে অনেকেই মনে করি যে কিনে রাখলে হয়ে যায়, আর আমরা অনেকেই কাজটাকে ছোট মনে করি। একটা কথা বলি, ভারতের প্রাক্তন প্রেসিডেন্ট আবুল কালাম স্যারের একটা উক্তি আছে, যদি তুমি তোমার কাজকে সেলুট করো তোমার আর কাউকে সেলুট করতে হবে না, কিন্তু যদি তুমি তোমার কাজকে অসম্মান করো, অমর্যাদা করো, ফাঁকি দাও, তাহলে তোমায় সবাইকে সেলুট করতে হবে। কাজেই আমরা অনেকে মনে করি মুরগির ডিম মুরগির পায়খানা বসে করবো, হয় আমি তো এত উচ্চ শিক্ষিত লোক, কেন আমি কেন করবো, এটা আমরা কাজের লোকদের করবো। কাজের লোকটা করাবেন ঠিকই, কিন্তু হবে না পারফেক্ট, দেখা যাবো তার দায় সারা কাজ করবে, কিন্তু ওই কাজটা যদি আমি নিজে করি, আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড তো অনেক হাই, তবু তো আমি নিজে করি, নিজে করে প্রফিট হচ্ছে আমার। আমার একটা বাচ্চা বিক্রি করলে আমি প্রোডাকশন দিচ্ছি, আমার ডিম ডিম ফোটাচ্ছি, তারপরে বড় করতেছি, নিজে হাতে করতেছি, পোলা বন্ধা করাচ্ছি, আমি জেনে তারপরে শিখ করাচ্ছি, কিন্তু আমি যদি না জানি তাহলে কিন্তু হবে না। কাজেই কাজকে ভালোবাসতে হবে এবং পাখিকে ভালোবাসতে হবে, তাহলে টাকা আসবে। ওকে, থ্যাংক ইউ, ওকে, দোয়া করি। হ্যাঁ, বসুন, ওকে।